बिस्मिल्लाह रहमान रहीम। सुप्रिय एकादश द्वादश श्रेणी छात्र छात्रीवृंद अस्सलामु अलैकुम। आज के ऑनलाइन क्लासे स्वागत जानाच्छि। आमि शिवली आक्तार, प्रभाषक, इसलाम शिक्षा विभाग, नोआखाली सरकारी कलेज। सुप्रिय एकादश द्वादश श्रेणी छात्र छात्रीवृंद, आमि आज के तुम्हारे साथ इसलाम ओ व्यक्ति जीवन एई अध्यायेर बुनियादी आमल समूह सम्पर्के आलोचना करब। सुप्रिय शिक्षार्थीबृंद, इस्लामी व्यक्ति जीवन गठन के सर्वाधिक गुरुत्व आरोप करा हुए छे। व्यक्तित्वेर प्रकाश पाय मानवीय गुणावलीर माध्यमे, ताई मानवीय गुणावली संशोधन छाड़ा निर्विचार इस्लामी अनुशासन आशा करा जाए ना। व्यक्ति चरित्र गठन करार पूर्वे कुरान तार सृष्टि तत्व के उपस्थापन करेछे। অতপর আল্লাহ মানুষের দুর্বলতা, তার অসহায়ত্ব এবং অক্ষমতা সম্পর্কে ধারাবাহিকতার সংক্ষিপ্ত বর্ণনা পেশ করেছেন। মহান আল্লাহ তাআলা মানুষকে সম্বোধন করে যথাযথ কর্মপন্থা নির্ধারণ, মানসম্মত চরিত্র গঠন এবং খুদাই বিধানের আলোকে ব্যক্তি চরিত্র গঠনের আহ্বান জানিয়েছেন। তো আমরা আজকে দেখব ইসলামী বুনিয়াদি আমলসমূহের ফজিলত। তো আমাদেরকে প্রথমেই দেখতে হবে বুনিয়াদি আমলসমূহ, বুনিয়াদি বা ফাউন্ডেশন। বুনিয়াদি আমল বলতে ইসলামের মৌলিক ইবাদতকে বোঝানো হয় যার উপর ভিত্তি করে ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে। বুনিয়াদি আমল হচ্ছে পাঁচটি, যথা ইমান, সালাত, সাওম, জাকাত ও হজ। তো ইসলামের শাখা প্রশাখার যতগুলো দিক ও বিভাগ রয়েছে সার সংক্ষেপ বলতে পাঁচটি বিষয় গণ্ডিবদ্ধ হয়। ইমান হলো যাবতীয় আকিদার সারাংশ, সকল বিশ্বাস এই আকিদায় প্রকাশ পায়। তাই আকিদা শুদ্ধ হওয়া, সংশোধন হওয়া কিংবা সুসংগত হওয়া মুমিন জীবনের গুরুত্বপূর্ণ আমল। আকিদা বিশুদ্ধ হলেই অন্যান্য মৌলিক ইবাদত পরিশুদ্ধ ও গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা দেখলাম ইসলামের বুনিয়াদি আমল হচ্ছে পাঁচটি। তো প্রথম যে বুনিয়াদি আমল সেটা হচ্ছে ইমান। তাহলে হচ্ছে ইমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা পোষণ করা। তো প্রথমে আমরা দেখি ইমান আরবি শব্দ। আরবি শব্দ আমনুন মূল ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি। তো ইসলামী পরিভাষায় শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করে এবং সে অনুযায়ী আমল করাকেই ইমান বলে। আর ইমানের পরিচয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমান হচ্ছে আল্লাহ, তার ফেরেশতাকুল, কিতাবসমূহ, রাসূলগণ, পরকাল এবং ভাগ্যের ভালো মন্দের বা তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই বিষয়গুলো হচ্ছে ইমান। তাহলে হচ্ছে আমরা দেখলাম যে ইমান হচ্ছে অন্তরের শুদ্ধতা। সেই শুদ্ধতা হচ্ছে প্রথমত হচ্ছে মহান আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করা, তাকে সব কিছুর মানে মহান আল্লাহর যাবতীয় সিদ্ধান্ত, আদেশ, নিষেধ বিনা দ্বিধায় মেনে নেওয়ার মাধ্যমে তার প্রতি পূর্ণাঙ্গ রূপে আত্মসমর্পণ করা। আর এই যে ইমান এবং ইসলাম, এই দুইটা বিষয় কিন্তু আলাদা কিছু নয়। দেখো যে ইমান ও ইসলাম দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষায়। ইমান অর্থ বিশ্বাস, আর ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস আকায়িত নৈতিক জীবন হচ্ছে ইসলাম। তো মৌখিক স্বীকৃত তদ অনুযায়ী আমল করা হলো ইমান, আর অন্যদিকে ইসলাম হচ্ছে আত্মসমর্পণ, আনুগত্য ইত্যাদি। তো মহান আল্লাহ যাবতীয় আদেশ নিষেধ বিনা দ্বিধায় মেনে নেওয়ার মাধ্যমে তার প্রতি পূর্ণাঙ্গ রূপে আত্মসমর্পণ করার নামই হলো ইসলাম। তো ইমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ এবং অত্যন্ত অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। এদের একটি ব্যতীত অন্যটি কল্পনা করা যায় না। তাহলে হচ্ছে তোমাকে ইসলামের অনুসারী হতে হলে প্রথমত ইমান গ্রহণ করতে হবে। তো এদের একটি অপরটির উপর গভীরভাবে নির্ভরশীল। ইমান ও ইসলামের সম্পর্ক গাছের মূল ও শাখা প্রশাখার মতো। তাহলে হচ্ছে ইমান ও ইসলাম একটি অপরটির পরিপূরক। দুনিয়া আখেরাতে সফলতা লাভ করতে হলে ইমান ও ইসলাম উভয়টিকেই
পরিপূর্ণভাবে স্বীয় জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে হচ্ছে আমরা প্রথম যে বিষয়টা দেখে নিলাম সেটা হচ্ছে বুনিয়াদী আমলের প্রথম ভিত্তি, সেটা হচ্ছে ঈমান। তো ঈমান সম্পর্কে আমাদের ধারণা হলো, এখন আমরা দেখব সালাত। তো সালাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক মুমিন নারী এবং পুরুষ উভয়ের উপর ফরজ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, অতপর সালাত আদায় করো, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর ফরজ নির্দিষ্ট সময়ের মধ্যে। দেখুন, সালাত মুমিনদের উপর ফরজ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে। আমরা জানি সালাত পাঁচ ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। তাহলে হচ্ছে ফজর আদায় করতে হবে সূর্যাস্তের পূর্বে, এবং যে প্রত্যেকটা সময়ের কিন্তু প্রত্যেকটা নামাজের কিন্তু সময় আছে। তেমনি হচ্ছে মাগরিব দেখো, সেটা হচ্ছে সূর্যাস্তের পরে সেই সালাতটা আদায় করতে হবে, এবং তিন সময় সালাত আদায় নিষিদ্ধ করা হয়েছে, সূর্যাস্ত এবং সূর্যোদয় এবং হচ্ছে মধ্য দুপুর, যে সূর্য যখন মাথার উপর থাকে ওই সময়টাতে কিন্তু নামাজ সালাত আদায় নিষিদ্ধ করা হয়েছে। তেমনি হচ্ছে ব্যস্ততার সময়েও আল্লাহর স্মরণে সালাতের আদায়ের তাগিদ ইসলামী সংস্কৃতিকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছে। সালাতের সময় সমস্ত সালাতের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাতের ব্যাপারে। তো মধ্যবর্তী সালাত বলতে এখানে অনেক পার্থক্য আছে, বেশিরভাগ ক্ষেত্রে আসরের সালাদকে মধ্যবর্তী সালাদ বলা হয়। যাই হোক, আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়ো। যেমন সালাত ফরজ হওয়ার ব্যাপারে হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরও এত বেশি বক্তব্য বিদ্যমান যা নিশ্চিত জ্ঞান সাব্যস্ত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহু ইসলামের শুরু থেকে সালাত আদায় করতেন। হিজরতের এক বছর পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের মর্যাদা প্রাপ্ত হন। প্রকৃতপক্ষে পাঁচ ওয়াক্ত সালাত তখনই ফরজ হয়। এছাড়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে মর্যাদাপূর্ণ উপহার। পরবর্তীতে হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে তাকে সালাতের সময় এবং পদ্ধতি শিখিয়ে দেন। প্রতিটি মুসলমানের উপর দৈনন্দিন জীবনে যে ইবাদতটি প্রতিনিয়ত করা অপরিহার্য, তা সালাত তার অন্যতম। তো মুসলমানদের জন্য সালাত হচ্ছে একটা নিয়ামত স্বরূপ, আর সালাত আদায়কারীকে সকল প্রকার অশ্লীলতা ভাবনাপনা থেকে দূরে রাখে। সালাত হচ্ছে মুমিনের জন্য মিরাজ স্বরূপ। দেখো যে সালাত এমনভাবে আদায় করার কথা বলা হয়েছে যে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি এই কথা মনে করতে না পারো, তাহলে মনে করতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন। তো এর মাধ্যমে হচ্ছে বান্দা এবং তার আল্লাহর প্রতি একটা, বান্দা এবং আল্লাহর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, যেটা ধ্যানের মাধ্যমে সম্ভব হয়। যাই হোক, তো এই সালাত আদায়ের মাধ্যমে সে নিজেকে একজন নতুন মানুষ হিসেবে লাভ করতে পারে। তো সালাতের হুকুম, প্রত্যেককে প্রাপ্ত বয়স্ক সুস্থ জ্ঞানবান নারী ও পুরুষের উপর পাঁচ ওয়াক্ত সালাত আদায় ফরজ, এবং সালাতের ফজিলত হচ্ছে নামাজ আদায়কারীকে আত্মিক পবিত্রতা অর্জন করায়, দুনিয়ার প্রতি নিরাসক্তি এবং পরকালের প্রতি আগ্রহ সৃষ্টি করে, আল্লাহর নৈকট্য অর্জন করে। যে দেখো, দুনিয়ার প্রতি নিরাসক্তি, আসলে যে এই যে আমরা বেঁচে আছি, আমাদেরকে একসময় চলে যেতে হবে, আমরা যে অমর নই, আমরা যে দুনিয়াতে চিরকাল থেকে যাব না, এই জিনিসটাই প্রত্যেক মুহূর্তে আমাদেরকে স্মরণ করা উচিত। কেননা আমরা যদি এটা মনে না করি, তাহলে তো আমরা দুনিয়ার প্রতি এমন গর্বভরে আচরণ করব, এমনভাবে হাঁটাচলা করব যেন আজীবন আমরা এখানে থেকে যাব। তো প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমেই আমরা এই জিনিসটাই স্মরণ করি যে আমরা এখানে স্থায়ী নয়, আমাদেরকে চলে যেতে হবে। ঠিক আছে, তো এই যে সালাত, সেই বিষয়টাকে আমাদেরকে স্মরণে নিয়ে আসে। তারপর দেখো সাওম। সাওম হচ্ছে যেটা আমরা আঞ্চলিকভাবে আমরা বেশিরভাগ এটাকে রোজা বলে থাকি। সাওম হচ্ছে আরবি শব্দ, রোজা হচ্ছে ফার্সি শব্দ। তো ইসলামের রোজা একটি তাৎপর্যপূর্ণ ইবাদত, শরীয়তের পঞ্চস্তম্ভের একটি শাব্দিক অর্থ হচ্ছে বিরত রাখা বা থাকা। ফার্সি শব্দ রোজা হলো উপবাস, পোড়ানো বা দমন করা অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। মানে শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, পানাহার শুধু না, সমস্ত প্রকার খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে রোজা বা সাওম। আবু বকর আল জাজাই বলেন, ইবাদতের নিয়মে যাবতীয় খাদ্য পানীয় ইত্যাদি কর্মকাণ্ডে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নিজেকে বিরত রাখার নামই হচ্ছে রোজা। আর ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা
হচ্ছে অন্যতম একটি ইবাদত। আল্লাহ সন্তুষ্টি ও খোদাবিধি অর্জনে সাওম একটি অতুলনীয় ইবাদত। মহান আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তোমরা জানো রোজা পৃথিবীতে যতগুলো ধর্ম আছে তাদের প্রত্যেকের মধ্যে এই রোজা বিভিন্ন নামে আছে। কেউ ফাস্টিং বলে, কেউ উপবাস বলে, বা বিভিন্নভাবে কিন্তু রয়েছে। কারণ রোজার শুধু ধর্মীয় যে ফজিলত সেটা না, রোজার শারীরিক ফজিলতও রয়েছে। কেন হচ্ছে আমরা সব সময় খেতেই থাকি, এই শরীরটারও কিছু সময়ের জন্য রেস্ট দরকার, যেটাকে হচ্ছে জাপানি একজন বিজ্ঞানী মুসলমানদের এই রোজার উপর গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছে, যে ফাস্টিংয়ের মাধ্যমে শরীরের যে ক্ষতিকর কোষ থাকে, ক্ষতিকর রোগ জীবাণু থাকে, সেগুলোকে মেরে ফেলে সে পুনরুজ্জীবিত হয় এবং সুস্থ হয়ে ওঠে। তো রোজা শুধু ধর্মীয় গুরুত্ব রয়েছে তা না, রোজা শারীরিক গুরুত্ব অনেক। একজন মানুষকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার জন্য, দীর্ঘায়ু হওয়ার জন্য কিন্তু রোজা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, যারা এখনও অনেকে আছো, ছোটো আছো, রোজা রাখতে পারো না, মনে করো খাবারের কষ্ট, আসলে খাবারের জন্যই মানুষ পৃথিবীতে আসেনি, মানুষকে মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আসলে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। তাহলে হচ্ছে, যেহেতু আল্লাহ বলেছেন আমি মানুষকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি, তাহলে রোজা হচ্ছে একটি ফরজ ইবাদত। তোমরা যে সামনে রোজার মাস, তোমরা চেষ্টা করবে এক মাস রোজা রাখার জন্য। রোজাকারীর জন্য আল্লাহ অনেক পুরস্কার ঘোষণা করেছেন। তো সেই আশা করা যায় তোমরা সেই পুরস্কারগুলো প্রাপ্ত হতে পারবে। রোজার সুফল হচ্ছে তাকওয়ার অমূল্য রত্নে ভূষিত, আল্লাহ তাআলার প্রভুত্ব ও কর্তৃত্বের বিশ্বাসকে দৃঢ় করে, আদেশ ও আনুগত্য প্রভুত্ব ও গোলামীর অপূর্ব নিদর্শন, ত্যাগের সফল অনুশীলন, সহানুভূতির স্রোত ধারা প্রবাহিত, ইনসাফ কি সাবিলিল্লার প্রেরণা বৃদ্ধি করে রোজা, আমির গরিব রাজা প্রজা ছোট বড় সকলকে একই স্তরে এনে দাঁড় করায় হচ্ছে রোজা। এই পথে হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লার জন্য প্রস্তুত করে রোজা। এ পথে আল্লাহ সন্তুষ্টির জন্য ক্ষুধা তৃষ্ণা ও বিরামহীন কষ্ট পরিশ্রম সহ্য করতে হয়, ধৈর্যের গুণ সৃষ্টি করার জন্য এবং কষ্ট শিকার অভ্যস্ত করার জন্য রোজা সর্বোৎকৃষ্ট পন্থা। দেখো যে ক্ষুধা রোজার সময় শত কষ্ট হলো তাকে সকাল সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকতে হবে কোনোভাবে, সে কিন্তু গোপনে বা কোনোভাবে সে কোনো খাবার খেয়ে নিচ্ছে না, যতই দুর্বল হয়ে যাক। যাই হোক, তো এই যে ধৈর্যের গুণ তার মধ্যে সৃষ্টি হয় কষ্ট, ক্ষুধার কষ্ট সহ্য করা, এবং ক্ষুধার কষ্টটা যখন সে সহ্য করতে পারবে যে কোনো কষ্টই সে সহ্য করতে পারবে। ঠিক আছে, যাই হোক, এখন আমরা দেখব জাকাত। জাকাত ইসলামের শরীয়তের তৃতীয় স্তম্ভ। এটি ইসলামী জীবন দর্শনের অর্থনৈতিক চিন্তা শক্তির মূল চালুকিয়া শক্তি। আমরা জানি ইসলামী অর্থব্যবস্থার মূল আয়ের উৎসই হচ্ছে কিন্তু জাকাত। হ্যাঁ, ইসলামী অর্থব্যবস্থা আসলে জাকাত ভিত্তিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জাকাত ফরজ হয়েছিল এবং সেটি হিজরতের পূর্বকালে না পরকালে এটা নিয়ে বিতর্ক আছে। যাই হোক, জাকাত ফরজ এবং এ সম্পর্কে কোরআনে বলা হয়েছে, তোমরা নামাজ সালাত আদায় করো এবং জাকাত দাও। এবং অনেক ক্ষেত্রে সালাত এবং জাকাত একই সাথেই বলা হয়েছে। তাহলে হচ্ছে জাকাত হচ্ছে সম্পদের বিশুদ্ধকারী, কারণ জাকাত আদায়ের ফলে আমাদের সম্পদের পরিশুদ্ধতা অর্জিত হয়। জাকাত হচ্ছে একজনের যে পরিমাণ সম্পদ সেটা হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ, সারা বছর তার জীবিকা নির্ভরের পর যে পরিমাণ সম্পদ থাকে সেখান থেকে সেই সম্পদের 2.5% হারে 8 শ্রেণীর মধ্যে জাকাত আদায় করতে হয়। তো এই সব নির্দেশনা পবিত্র কোরআন শরীফে দেওয়া আছে। তো দারিদ্র জাকাতের মাধ্যমে আসলে জাকাতের অনেক গুরুত্ব, জাকাতের একাধিক গুরুত্বের মধ্যে এর সামাজিক গুরুত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাকাত দারিদ্র বিমোচনে কার্যকর ভূমিকা পালন করে, সামাজিক বৈষম্য দূর করে এবং ধনীর অর্থলিপ্সা দূর করে, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে সেতু বন্ধন রচনা করে এবং সামাজিক কল্যাণের ব্যাপক সুযোগ সৃষ্টি করে। যে আত্মকর্মসংস্থান, তারপর হচ্ছে সামাজিক যে বেকারত্ব সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো দূর করে সমাজটাকে একটি সুন্দর করে। দেখো যে সমাজের সকল পাপের উৎসই কিন্তু দারিদ্র, তাই না?
যে দারিদ্রের কারণে সে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়, সে যখন একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে বড় হয়, সচ্ছল পরিবেশে বড় হয়, তার মধ্যে অর্থনৈতিকভাবে সে অন্যের অর্থের প্রতি লালসা লিপ্ত হয় না। তাহলে হচ্ছে জাকাতের মাধ্যমে অন্যের অভাবনটন দূর করা যায়, সেই সমাজের যে বৈষম্য সেই বৈষম্য দূর হয়, তেমনি ধনীর যে সম্পদের প্রতি একটা লিপ্সা থাকে, লালসা থাকে, সেটা থেকেও দূর হয়। কেননা একটা নির্দিষ্ট হারে অসহায় শ্রেণীর মাঝে যদি সে দিতে থাকে, তাদের প্রতি ভ্রাতৃত্বমূলক মনোভাবও তৈরি হয় এবং তার এত সম্পদ, এটা যে মানুষকে বিলাই দেওয়ার মধ্যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা পরকালের চিন্তা, এত কিছুর মাধ্যমে সে নিজের আর্থিক শুদ্ধতা অর্জন করার সুযোগ পায়। যাই হোক, জাকাত হচ্ছে একটি আর্থিক ইবাদত এবং প্রত্যেক সম্পদবান মুসলমানের এই জাকাত আদায় করা উচিত। তারপরে শেষ যে স্তম্ভ সেটি হচ্ছে হজ। হজ হচ্ছে ইসলামের পঞ্চস্তম্ভ। আল্লাহর সান্নিধ্য ও মুসলিম ভ্রাতৃত্ব বিকাশে হজের গুরুত্ব অপরিসীম, তাই হজ ব্রত পালন করার জন্য প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের জন্য অপরিহার্য। হল মুসলমানদের আত্মশুদ্ধির অন্যতম পথ। সাম্য, ভ্রাতৃত্ব, ঐক্য, শৃঙ্খলাবোধ, খোদাপ্রেম প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় হজের বিকল্প নেই। তাহলে হচ্ছে হজ হচ্ছে যাদের আর্থিক, শারীরিক, মানসিক, প্রত্যেক প্রাপ্তবয়স্ক, সুস্থ, ধনবান নারী এবং পুরুষের উপর হজ ফরজ। জীবনে একবার হজ আদায় করা ফরজ। তো আমরা দেখে নিলাম ইসলামের 5টি স্তম্ভ এবং এর ফজিলত। তো আমরা প্রত্যেকেই এখানে আজকের ক্লাসে যারা উপস্থিত ছিলাম, আমরা প্রত্যেকেই সাবালক, প্রাপ্তবয়স্ক, আমরা আমাদের ধর্মীয় আনুষ্ঠানিক যে ইবাদতগুলো আছে সেগুলো আদায় করার চেষ্টা করবো এবং পাশাপাশি অনানুষ্ঠানিক যে আমাদের চারিত্রিক শুদ্ধতা অর্জনের জন্য যে যে বিষয়গুলো রয়েছে সেই জিনিসগুলো আমাদের চরিত্রে অনুশীলনের করার চেষ্টা করবো। তো ভালো থেকো সবাই, আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।